জ্বর একটা সাধারণ অসুখ, সবারই মোটামুটি জ্বর হয়। তো এই জ্বরেরও বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। মোটামুটি আমরা আজকে সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বর নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি বর্ষাকালে ডেঙ্গু জ্বর আক্রান্তটা লোকজন বেশিই হয়, কিন্তু এই ডেঙ্গু জ্বর আক্রান্ত হয় মশার কামড়ে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বরের মধ্যে আমরা অনেকেই পার্থক্য করতে পারি না। তো ডেঙ্গু জ্বরকে অনেক সময় সাধারণ জ্বর ভেবেই আমরা বাড়িতে ট্রিটমেন্ট করতে থাকি, এবং একটা সময় ক্রিটিক্যাল কন্ডিশন চলে আসে, তখন পেশেন্টকে হসপিটালে নিয়ে যেতে হয়। যদি আমরা শুরুতেই ডেঙ্গু জ্বরকে শনাক্ত করতে পারি এবং হসপিটালে ভর্তি করে দিই পেশেন্টকে, সেক্ষেত্রে পেশেন্টের তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। যদিও ডেঙ্গু জ্বর আর সাধারণ জ্বরের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোরই মেল বা প্রাথমিক কন্ডিশন হলো হাই ফিভার জ্বর। ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করেছি ডেঙ্গু জ্বর আর সাধারণ জ্বরের মধ্যে। অ্যাকচুয়ালি ডেঙ্গু জ্বর হলে এটা সাধারণ জ্বরের চেয়ে সত্যিই খুব ক্ষতিকারক, এবং ডেঙ্গু জ্বর হলে মানুষের বিভিন্ন ধরনের অর্গানকে এফেক্ট করে দেয়। ডেঙ্গু জ্বর বডির বিভিন্ন ধরনের পার্টসকে এফেক্ট করে দেয়, অর্গানকে এফেক্টস করে দেয়, এবং তার মধ্যে থেকে ইন্টারনাল ব্লিডিংও হতে থাকে। তো চলুন কোনো রকম দেরি না করে আমরা পার্থক্যে, মূল পার্থক্যে চলে যাই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো কোনো রকম স্কিপ না করে আমাদের এই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। সাধারণ জ্বরকে সর্দি জ্বর, সিজনাল জ্বর বলা হয়ে থাকে, আর ডেঙ্গু জ্বরকে হেমারেজিক ফিভার, ব্রেকবোন ফিভারও বলা হয়ে থাকে। সাধারণ জ্বর মূলত ভাইরাল হয়, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রাইনো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস এবং কিছু ব্যাকটেরিয়ার ইনফেক্টেডের কারণেও জ্বর আসতে পারে। ডেঙ্গু ফিভার হলো এডিস মশার কামড়ে মূলত এডিস মশা যখন কোনো ইনফেক্টেড ব্যক্তিকে কামড়ে আবার কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায়, তখন মূলত ডেঙ্গু হয়। সাধারণ জ্বরে প্লেটলেট কাউন্ট কমে না, সাধারণ মানুষের প্লেটলেট কাউন্ট হলো 1.5 লাখ থেকে 4.5 লাখের মধ্যে থাকে। ডেঙ্গু জ্বরে প্লেটলেট কাউন্ট কমে যায়, প্লেটলেট কাউন্ট 20,000-20,000-এর নিচে চলে আসলে মানুষ ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায়। সাধারণ জ্বরে মৃত্যু সম্ভাবনা কম থাকে, এই জ্বর নিউমোনিয়া হলো ক্রিটিক্যাল কন্ডিশন, আর ডেঙ্গু জ্বরে মৃত্যু সম্ভাবনা থেকে থাকে, প্লেটলেট কমে মানুষ মৃত্যু হতে পারে। সাধারণ জ্বর বাড়িতে থেকে ঠিক হয়, ডেঙ্গু জ্বরে বেশিরভাগ সময় আপনাকে হসপিটালে ভর্তি হতে হয়। সাধারণ জ্বর 2-3 দিনে ঠিক হয়, সর্বোচ্চ 7 দিন লাগে। ডেঙ্গু জ্বর 5-7 দিনে ঠিক হয়, কিন্তু দুর্বলতা অনেকদিন থাকে। জ্বর, সর্দি, মাথা ব্যথা, বমি, সাধারণ জ্বর ও ডেঙ্গু জ্বর উভয় জ্বরেই থাকে। সাধারণ জ্বরে কালো পায়খানা হয় না, ডেঙ্গু জ্বরে কালো পায়খানা হতে পারে। সাধারণ জ্বরে বডিতে র্যাশ বেরোয় না, ডেঙ্গু জ্বরে বডিতে র্যাশ বেরোয়। সাধারণ জ্বরে চোখের পেছনে ব্যথা, জয়েন্ট পেন, মাসেল পেন হয় না, ডেঙ্গু জ্বরে চোখের পেছনে ব্যথা, জয়েন্ট পেন, মাসেল পেন হয়। সাধারণ জ্বর বডি টেম্পারেচার থাকে 102 ডিগ্রি ফারেনহাইট, আর ডেঙ্গু জ্বরে সর্বোচ্চ বডি টেম্পারেচার 104 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। সাধারণ জ্বর সাধারণত রক্তবমি হয় না, ডেঙ্গু জ্বরে রক্তবমি, নাক দিয়ে রক্ত বেরোতে পারে। সাধারণ জ্বর শনাক্ত করা হয় মূলত CBC, ইউরিন টেস্ট, ব্লাড কালচার, সেরোলজিক্যাল টেস্ট, ইমেজিং এবং ভাইরাল টেস্টের মাধ্যমে। ডেঙ্গু জ্বর শনাক্ত করা হয় RT-PCR এবং NS1 অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে। সাধারণ জ্বর ওয়েদার চেঞ্জের সময় বেশি হয়, আর ডেঙ্গু জ্বর বর্ষাকালে বেশি হয়।